ওমা আমি নাগায় থাকি তো তুমি কখনো সহ্য করতে পারো নাই ওমা তবে আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি আমার জন্য কিছু করো নাই এবার আপনার ছেলে আপনার মেয়ে আপনার জাহান্নামের গেটের মধ্যে সুয়ায়া আপনাকে পাড়ায় পাড়ায় জাহান্নামে যাবে ফুটবলের মতো মা বাবার একটা লাত্তি দিবি লাত্তি দিয়া নিজের মা বাবার জাহান্নামে ফালায়া তারপর জাহান্নামে যাবে কেমন সন্তান বানাইছে নো বাবা আল্লাহ একটু বিবেকের কাছে প্রশ্ন করে আরে যেই ছেলেটা দরনের মাদ্রাসায় পড়ে কোরআন শিখবে ও বলবে আল্লাহ আমার বাবা মা কত কষ্ট করে কোরআন শিখাইছে গরিব আল্লাহ আমার বাবা মারের নানি আমি জান্নাতে যেতে পারবো না ও পর্দার অন্তরালের মা মনটা কি চাই না একটা আলেমের মা হবেন একটা হাফেজের মা হবেন ও পর্দার মা যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে একদিন এই বাড়ি থেকে সাদা কাফন পরে বের হয়ে যাবে মা রে আজকে বাচ্চাটা কান্না করলে আপনি স্থির থাকতে পারেন না খানা থুইয়া উইঠা যা বাথরুমে গেল বাচ্চাটা কান্দলে দৌড়িয়া বাথরুম থেকে বের হয়ে বাচ্চাটাকে ধরেন আর এমন একদিন আসবে আপনি খাটিয়ার মধ্যে ঘুমায় থাকবেন আপনার ছোট বাচ্চাটা মা মা বলে কত কান্না করবে আপনার চেহারায় চুমুকাবে আর বলবে মা উঠো আপনি তো আর জবাব দিতে পারবেন না রে মা এরে যুবক আল্লাহর গোলাম এখন কোনদিন নাই যুবকের লাশ নাই আজকে যৌবনের তাড়নায় পড়িয়া নামাজ পড়ো না পর্দা করো না হালাল খাও না অথচ আমার আল্লাহ তোমারে কত ডাকা ডাকেন তোমারে বাদত আমার মাওলা কত পছন্দ করেন ওরে কোন যুবক যদি মাওলারে বাদত করে মাওলায় যুবকের প্রতি অনেক বেশি খুশি হয় যায় এলাকার মুসলমান এজন্য আল্লাহ বলেন এমন দিনকে ভয় করো যেই দিন আপনার সন্তানটা কাজে আসবে না আজকে আপনার সন্তান আপনার টাকা পয়সা দেয় কত কিছু দেয় সাহায্য সহযোগিতা করে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার কোরআন না শিখাইলে আপনার ছেলেটা হাসরে আপনার কাজে আসবে না মেয়েটা আপনার কাজে আসবে না আরে দমির উম্মতের দ আবার সন্তানগুলোর জন্য মা বাবা কোনো কাজে আসবে না কারণ ওই দিন এমন একটা কঠিন দিন হয়ে যাবে রে বাবা আর দুনিয়াতে তো মা দশ মাস দশ দিন কত কষ্ট করে বাচ্চাটাকে লালন পালন করে পেটে ধারণ করে রাতের আধারে যখন মা ঘুমাইয়া থাকে বাবার পাশে হঠাৎ করে বাবা তাকাইয়া দেখে মা নাই বাইরে উঠানে ঘোরাফেরা করে জিজ্ঞাসা করে স্ত্রী তুমি এত শীতের রাত্রে এখানে কি করো মা ডেকে ডেকে বলে স্বামী বাচ্চাটা পেটের মধ্যে নাড়া দিছে সহ্য করতে পারি ঠিক মতো আমার মা তো বারমা খাইতে পারি না ওরে অপারে সত্যি ওটার যেদিন মা যায় সন্তানটারে প্রসব করার সময় নয় ওরে কত কষ্ট মা সবাই রে কয় তোমরা সবাই দূরে সরে যাও আমার স্বামীরে আমার কাছে আসতে দাও আমার মাথার উপরে সাত আসমান সাত জমিনটা ভেঙ্গে পড়েছে নিজের স্বামীর হাত ধরে বলে স্বামী আমার মাফ করে দাও আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও ও স্বামী জিন্দেগিতে তোমার হক আদায় করতে পারি না আজকে তোমার সন্তান প্রসব করতে গিয়ে মনে হয় মারা যাবো ফরিদপুরে আবার একটা ড্রাইভার আছে আব্দুল খান্দান ভাই একটা মেয়ে হওয়ার পর দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় মাটা তার স্ত্রী মারা যায় ওরে নিজের স্ত্রীর কথা শুনলে কান্না থামাইতে পারে না ওরে মা আমার তোমার নানিরে নিজের মাকে ডেকে বলে মারে দশ মাস দশ দিন পেটে নিয়ে কত কষ্ট করেছে আমি বাচ্চা প্রসব করে এখন আমি বুঝতে পেরেছি ও মা দুধের দাবিটা মাফ করে দিও আমি মনে হয় সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মারে আমি ব্যথা সহ্য করতে পারি না ওই মাকে কেমনে কষ্ট দেওয়ার যুব
একটু ভাবো না তোমার মা তোমার নিয়ে কত কষ্ট করেছে ওরে আমি যখন ছিলাম মা মায়েরই উদরে চলা ফেরা করতে যা কত কষ্ট করে এমন মাকে কেমন ইয়াদি এমন মাকে কেমন ইয়াদি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে সারিয়া জনম দুঃখী এতিমামি কে চায় না কে হো ফিরিয়া জীবনের মূল কষ্ট মায়ে প্রসব বেদনা সাতাস মন সাত জমিন তক মায়েরি মাতা আমার সুন্দর মুখ দেখে মা আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা দেয় আশায়া ও আমার প্রাণের মা গো মা কোথায় এলে মরে সারিয়া জনম দুঃখে এতিমামি চায় না কেব ফিরিয়া ওরে মা কত কষ্ট করে প্রসব করি বাচ্চাটার চেহারাটা যখন মা দেখি তামাম দুনিয়ায় যত কষ্ট হয়েছে সব ব্যথা বেদনা গুলো আমার জনম দুঃখিনী মাটা ভুলে যায় ওই অপারেশন থিয়েটারে যাবার পর ডাক্তার যদি বলে হয় মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে ও মা আপনি নিজে বাঁচতে চান নাকি সন্তান রে বাঁচাইতে চান এমন কোন মা নাই যে মা বলবে আমারে বাঁচাও আমার সন্তানটাকে বেড়ে ফেলো বরং প্রতিটা মায় বলবে ডাক্তার এ দুনিয়ায় আমি থেকে কি করব আমার জীবনটা চলে যায় যাবে এরপরে আমার সন্তানের যেন কিছু নাই ওরে যেই মা দুনিয়াতে সন্তানের জন্য জীবন দেয় আমার আল্লাহ কয় ওই মা ওই বাবা আসরের ময়দানে বলবি ওয়াল্লাহ আমার ছেলেটারে জাকাত নামে দিয়া দাও ওয়াল্লাহ আমার মেয়েটার জাকাত নামে দেও এরপরেও আমারে বাঁচাইয়া দেও আর সন্তান ডিকি ডিকি বলবি আল্লাহ আমার মা বাবারে জাকাত নামে দিয়া দেও এরপরও আমারে বাঁচাইয়া দাও আল্লাহ বলেন তারপরে মানুষ বলবে আমার এলাকার দেশের সবাই জাহান নামে দিয়া দাও তারপরেও আমারে জাহান নাম দেখে বাঁচাইয়া দাও কারণ জাহান্নাম তে এত ভয়ঙ্কর হয়ে যাবে এরপরেও যখন কাজ হবে না আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলেন কোরআনে কয় ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি মানুষ হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি দেখিয়া মানুষ তখন বলতে থাকবে আল্লাহ সারা দুনিয়ায় যত মানুষ ছিল সবাই রে জাহান্নামে দিয়া দাও তারপরেও আমারে জাহান্নামে দিও না আমারে বাঁচায়া দাও কেমন ভয়ঙ্কর সেদিন পরিস্থিতি হবে আমার আল্লাহ কয় ওয়াতার আল মুজরিমিনা ইয়াউমা ইদিম মুকাররিনা ফিল আসফা আমার আল্লাহ ডেকে ডেকে কয় বেনামাজি শুট কর ঘুষ কর
যারা পর্দা করে না হালাল খায় না মা বাবারে কষ্ট দেয় যেই মানুষগুলো কোরআন পড়ে না মোবাইলের মধ্যে গুনাহ করে পরকিয়া করে আমার আল্লাহ কয় অপরাধীগুলোরে দেখবা শিকল দিয়া বেঁধে বেঁধে এদেরকে হাসরের ময়দানে ওঠানো হবে সারা বিলুগুম মিন কতিরা এদের শরীরের পোশাক হবে আলকাতরা আর চতুর্দিকে শুধু গরম আর গরম সূর্য একত আত্মা তার উপরে আসবে সূর্যের গরমে মানুষের চামড়িগুলো টস 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 করে ফেটে যাবে মানুষের ভিতরের এই ঘিলগুলা গলিয়া 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 গরমের কারণে পড়ে যাবে কেউ খাওয়া করে হাবুডুবু খাইতে থাকবে আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াতাসাব জুঙ্গুমন্নার এই অপরাধী জাহান্নামীদের চেহারা তখন আগুন দ্বারা ডেকে দেওয়া হবে ওরে দুনিয়াতে আগুন লাগলে মানুষ মারা যায় সেখানে বাবাজি মানুষ আর কিন্তু মারা যাবে না এ পর্দার মার বেশি সময় বয়ান নয় পাঁচ মিনিটে বয়ান শেষ হয়ে যাবে ও মা চক্ষু দুইটা বন্ধ করে একটু শুনে একটু দেখেন চক্ষু দিয়া পানি ফেলতে পারেন কিনা কারণ আল্লাহ পাকের জাকার নাম চোখের পানি সারা নিবানো যাবে না রে ভাই ওরে আল্লাহর বান্দা গুনাহ করতে করতে দিলটা পাথর আমার চোখে পানিও না আর কত আল্লাহর বান্দা জাহান্নামের কথা শুনলেই চোখ দিয়া পানি ধরে রাখতে পারে না আমার আল্লাহ কয়ে কঠিন পরিস্থিতির কারণে চতুর্দিক থেকে মৃত্যু আসবে ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাক্কিত আমার আল্লাহ কয়ে চতুর্দিক থেকে মৃত্যু আসবে লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা কিন্তু দুনিয়াতে যার একবার মৃত্যু হয়েছে ওর আর জীবনে কোনদিন মৃত্যু হবে না আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা সত্য ফালা তাগুরুন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরুন্নাকুম বিল্লাহিল গরুর আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদার বাইরে যারা যত ওয়াদা দেয় সব ওয়াদা গুলো মিথ্যা দোকা দুনিয়াটা ধোকার জায়গা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াটা একমাত্র ধোকার জায়গা আরে দুনিয়া কেমন ধোকা আল্লাহ বলেন এই দুনিয়ার ধোকায় তোমরা পড়বা না আল্লাহর ওয়াদার কথা মনে রাখো দুনিয়াটা কেমন ধোকা দুনিয়ার নাম কেমন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে রুহুল মানের মুসন্নিফ ব্যাখ্যা করতে গিয়া ব্যাখ্যার তালাশ করে পাই না ইল্লা মাতাই মাতার ব্যাখ্যাটা কি আল্লাহ বারবার কোরআনে দুনিয়াটাকে মাতা বলেছেন ভোগ্য বস্তু বলেছেন এই ভোগ্য বস্তু কি মুফাসসির এবার তাফসির না পাইয়া আরবি ভাষাভাষী হইয়াও কোরআনটা এখনো বুঝতে পারে না পাহাড়ে চড়াই গিয়া মালিকের সাহায্য চায় বলে আল্লাহ তোমার কোরআনের তাফসির লিখতে শুরু করেছি এখানে এসে বেঁধে গেলাম তাফসিরটা খুঁজে পাই না আল্লাহ তুমি আমাকে মালুম করে দাও জানাইয়া দাও মুফাসসির তো বসে আছেন পাহাড়ের মাথায় হঠাৎ করে তাকায়া দেখি একটা কুকুরকে দেখা যায় ওই কুকুরের মুখের মধ্যে একটা হাড়ি ধরা লুসনি বা নেকড়া আছে না নাই আপনাদের কথা কয় না আসেনি আছে মাঝে মাঝে তরকারির ঝোল তার মধ্যে পড়ে যায় কথা কয় না আবার ওটার মধ্যে কালিকুলি থাকে কথা কন ঠিক কেনা কি ওইটা কি এত দামি জিনিস যে আপনি ওইটা নিয়ে ঘরে ল্যাপের মধ্যে ওইটারে নিয়ে ঘুমায় থাকেন নাকি স্বর্ণের মতো ওইটারে নিয়ে শোকেসের মধ্যে ঢুকান নাকি ফালায় রাখে যদি ওইটা হারায় যায় বিশাল আফসোস করেন কথা কয় না এই লুসনি হাড়ি ধরা নেকড়া ওটা হারায় গেলে কি আফসোস করে কেউ এইটা কি জিনিস একটা কুকুর তার মুখের মধ্যে গাড়ি ধরা লুসনি নিয়ে দৌড় এই যে একটু জোর লাগছে এটা খাওয়ানোর জন্য কুকুরে দিছে দৌড় পেছন দিয়া যেই বাড়ির লুসনি টানিছে নেকড়া টানিছে ওই বাড়ির একটা বাচ্চা দৌড়ায় আর কয় আম্মু তুমি কই গেলা কুকুরে আমাদের মাথাটা নিয়ে গেল আরবিতে বলতেছে
মুফাসসির দেইখা কয় এই একটা গাড়ি দড়া দেখলা এইটারে যে তুই বাচ্চাটা মাতা বলতেছে আমার বুঝতে বাকি না আমার আল্লাহ কোরআনের দুনিয়াটাকে যে মাতা বলেছে মাতা কেমন এই পুরা দুনিয়ার যত স্বর্ণ গহনা টাকা পয়সা বাড়ি গাড়ি আর্মি বিডিআর র‍্যাব হওয়া ব্যারিস্টার হওয়া যত পদ পদবি আছে এই সব কিছু একটা খাড়ি দড়া নেকড়ার চেয়ে জামিন হয় ঠিক কেনা حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش اور مزور ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کارے کہ باشی با خدا باش اللہ والن دھوکا کھائیو نا কারণ দুনিয়ার চাকচিক্য দেখিয়া তুমি ধোকায় পড়ে যাবা আর মনে মনে তুমি ভাববা আফসোস আমি যদি আজকে র‍্যাব হইতাম আমার কত সম্মান হইত আমি যদি আজকে ব্যারিস্টার হইতাম আমার কত সম্মান হইত আমি যদি আজকে মন্ত্রী হইতাম আমি কত সম্মানী হয়ে যাইতাম আমি যদি ডাক্তার হইতাম কত দামি দামি গাড়িতে চড়তে পারতাম কত টাকা পয়সা বিল্ডিং বাড়ি গাড়ির মালিক হয়ে যাইতাম এই ধোকা তোমাকে শয়তানে দিবে অতঃপর বান্দা এটা মনে করার পর চিন্তা করবে আমি ডাক্তার র‍্যাব বিডিআর আর হতে পারি নাই গ্রামে খেটে খায় কাজ করে খায় আমারে তো আল্লাহ একটা সন্তান দিছে সন্তান তারে ডাক্তার বানাবো প্রফেসর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো আমার ছেলেটা ডাক্তারি করবে কোটি কোটি টাকা কামাই করবে আমার দাম বেড়ে যাবে এই ধোকা শয়তানে দিবে ধোকা দেওয়ার পর যখন ছেলেটা আর মেয়েটাকে পড়াবেন পড়ানোর পরে যখন ছেলেটা মেয়েটা ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হয়ে যাবে বড় যখন হবে তখন মা বাবারে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে সে ঠিক কেনা চ্যালেঞ্জ করে বলির বেল কুচি সে আজকাল যাবার বাই ও পর্দার অন্তরালের মা ওই বৃদ্ধাশ্রমে গিয়ে খবর নিয়ে দেখেন কোন কোরআনওয়ালা আলেমের সন্তান পাওয়া মা বাবাকে পাওয়া যায় না কথা কন ঠিক কেনা ওই বৃদ্ধাশ্রমে গিয়া দেখে এই দারুল গুদা নুরানিয়া মডেল মাদ্রাসার মতো কোন মাদ্রাসার সন্তান গুলা মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে না বরং ডাক্তারের ছেলে প্রফেসরের ছেলে ইঞ্জিনিয়ারের ছেলে শিক্ষকের ছেলে ও তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এমন ভরি ভরি প্রমাণ দেওয়া যাবে ঠিক কেনা কারণ আপনি তো ধোকায় পড়েছেন আপনার ছেলেটা মেয়েটা মা বাবার খেদমত কিভাবে করতে হয় সেটা জানে না জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় তাও জানি না আবার মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয় সেটাও জানে না কারণ এই ভালো ব্যবহার গুলো সুন্দর লেখা গুলো কোরআন তেলাওয়াত গুলো মা বাবার খেদমত গুলা এগুলো ওই রবীন্দ্রনাথের তৈরি বইয়ের মধ্যে পাওয়া যায় না শাহরিয়ার কবিরের তৈরি বইতে পাওয়া যায় না জাফর ইকবালের তৈরি বইতে পাওয়া যায় না দীপুমণির তৈরি বইতে পাওয়া যায় না বরং এ ধরনের মাদ্রাসায় পাওয়া যায় ঠিক কেনা ওদের বইতে কি পাওয়া যায় রে ভাই ওদের শিক্ষায় শিখা যায় টিরিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায় কথা কন ঠিক কেনা পাগলের দল কথা কার এটি শিখতে স্কুলে যাওয়া লাগে কথা কয় না আলু বাদ্দা বানাইতে স্কুলে যাওয়া লাগবে না মাকে দেখেই দোবারে কথা কন ঠিক কেনা আমার ট্যাক্সের টাকা দিয়ে প্রচলিত স্কুল কলেজ আজকে হাস্যের একটা কাজে পরিণত হয়ে গেল রে ভাই গেলেই পড়ায় হাতি বাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং নাই মনে হয় এটা এ আছে আছে স্কুলের বই আছে নি রাগ করবেন না বাস্তব কথা বলি রে ভাই বাস্তবে যদি তাকাইয়া দেখেন দেখবেন শিংওয়ালা প্রাণী ডিম দেয় না বাচ্চা দেয় মানুষের কথা আলাদা একটা একটা করে দেখেন গরুর শিং আছে বাচ্চা দেয় না ডিম দেয় কথা বলবে আর জোরে কর এ হাতির শিং আছে নি আছে ডিম দেয় না বাচ্চা দেয় এ নবীর উম্মতের দল এক একটা করে প্রাণী খুঁজবেন যত প্রাণীর শিং আছে তারা বাচ্চা দেয় মুরগির শিং নাই সাপের শিং নাই এজন্য ডিম দেয় কতক্ষণ ঠিক কেনা
বাস্তবতা হলো সিংওয়ালা প্রাণী বাচ্চা দেয় সিং সারা প্রাণী ডিম দেয় আর ওই স্কুলে গিয়া পড়ে ঠাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে দিনে তাদের খাড়া দুটো সিং সিংওয়ালা প্রাণী আসলে কোনোদিনও ডিম দেয় না ও যখন দেখে এটা বাস্তবের বিপরীত মিথ্যা একটা গল্প ছড়া ও যখন এই পড়া পড়ে বড় হয় ওই পবিত্র সংসদ ভবনেও গিয়া মিথ্যা কথা কয় আওয়াজ করে কোন ঠিককে না ও যখন পারি সিতে ক্যাট ক্যাট মানি কথা কয় না ইংরেজি একটু পারেন না এই ছোট ছোট বাচ্চাদের জ্ঞান রাখতে হবে স্কুলের ভাই আছে সিতে ক্যাট ক্যাট মানে আচ্ছা বলেন তো দেখি বিড়াল মানুষের কাছে দাওয়াত নিয়ে খায় না চুরি করে মাছ খায় আওয়াজ করে কোন চুরি করে খায় ওই বাচ্চাটা স্কুলে যখন পড়ে ক্যাট মানে বিড়াল বাড়িতে এসে শুধু বিড়াল খোঁজে যখন তাকায় দেখে বিড়াল পাইছি দেখে আম্মু একটু দূরে গেলেই মাছটা চুরি করে খায় ও যখন এই শিক্ষা শিকার এটা দেখে ও যখন বড় হয় জনগণের করোনার মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া সোয়াবিন তেল লুকায়া চুরি করে খাটের নিচে লুকায় ঠিক কেনা ও পারে কুকুর বা কুত্তা এবার ও বাড়িতে আইসে শুধু কুকুর তালাশ করি এবার দেখে কুকুরে কি করে তাকাইয়া তাকাইয়া দেখে কুকুরের রাস্তা যেটারে দেখতে পায় একটা কুত্তি দেখলেই সে জড়াইতে ধরে ইপটিজিং করে বিয়া ছাড়া বিসমিল্লা ছাড়া কথা কোন ঠিক না ওই ছেলেটাই পড়া পড়ে যখন বড় হয় স্কুল কলেজ ভার্সিটি পার্কে গাড়িতে যেখানেই মহিলা দেখে ওই কুত্তা যেমন কুত্তির ইপটিজিং করে ও তেমন মহিলাদেরকে ইপটিজিং করে ঠিক না আবার পুকুরে ভাদ্র মাস আসলে খেপে যায় এই লম্পট যুবক গুলা 14ই ফেব্রুয়ারি আসলে খেপে যায় ঠিক না যেই পড়া পড়ে সেই পড়ার সাথে তার জীবনটা মিলে যায় যে বাচ্চাতে ধরনের মাদ্রাসে এসে পড়ে শরীয়তে ওযু ওযু যেমন পবিত্র ওযু করতে করতে পড়তে পড়তে ওই বাচ্চাটাও পবিত্র হয়ে যায় ঠিক কেনা এই ধরনের চান্দি চুলা বুদ্ধিজীবীরা যাদের মাথায় কোনো বুদ্ধি নাই শিক্ষামন্ত্রী হয়ে যেন চিরিং চিরিং সাইকেল চালানো শিখায় এ বুদ্ধিজীবীরা মনে করে আমরা আমাদের ব্রেন নাই মনে হয় আমরা ওদের মতো পারবো না চ্যালেঞ্জ করে বলে দিলাম আজকের মাহফিলে তো হুজুর চ্যালেঞ্জ দেখিয়েছে ইংরেজি উপারে বাংলা উপারে সব পারে কি পারে না পারে পারে ওরে বাবাজি আল্লাহ 30 পারা কোন আন এটা যদি ফাস্টুল আসারিফ লাম থেকে নাস পর্যন্ত যদি কোন এক আল্লাহ বান্দা আমরা মুখস্ত যদি বিনা লোকমাই এত বড় একটা কোরআন 30 পারা যদি মুখস্ত বিনা লোকমাই শুনে দিতে পারি তোমাদের এ বি সি ডি মুখস্ত করা আমাদের জন্য কোনোই ব্যাপার নয় ঠিক কেনা তবে চ্যালেঞ্জ করে বললাম সংসদের মতে যত মন্ত্রী গুলো আছে যদি আমাদের কওমি মাদ্রাসার একটা বোর্ড আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া নামটা যদি মুখে বলতে পারি বাংলা যদি লিখে দিই সংসদ ভবনের একটা নেতাও একটা মন্ত্রী ও একটা সংসদ সদস্য একটা আরবি আমাদের কওমি মাদ্রাসার একটা বোর্ডের নামটা শুদ্ধ করে বলতে পারবে না ঠিক কেনা তাহলে দেখেন আপনাদেরকে কেমন দুকায় ফেলাইলো কোন শিক্ষা শিক্ষা দিবেন আপনার ছেলেরে আপনার মেয়েরে ভাই অথচ আমার নবী কয় আপনাদের কাছে মনে হয় মন্ত্রী হইলে মর্যাদা এমপি হইলে মর্যাদা ডাক্তার হইলে মর্যাদা অথচ আমার রসুল কয় কয় রকম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারাই যারা কোরআন শিখে এবং শিখায় ভালো করে খেয়াল করবেন রসুল আল্লামা শব্দ ব্যবহার করেছেন রসুল কোরআ ব্যবহার করেন নাই রসুল সামিয়া ব্যবহার করেন নাই অন্য অন্য অনেক শব্দ আছে রসুল ব্যবহার করেন নাই ভালো করে বুঝবেন একটা হলো কোরআন পড়া আর একটা হলো কোরআন শোনা আর একটা হলো কোরআন শিখা আর একটা হলো কোরআন নিয়ে গবেষণা করা সব কিন্তু বাবাজি এক নয় কোরআন পড়া এক জিনিস কোরআন নিয়ে গবেষণা করা এক জিনিস
কোরআন দেখা আরেক জিনিস আর কোরআন শিক্ষা বাবা বাবাজি আরেক জিনিস রাসূল বলেছেন যারা কোরআন শিখে তারা হলো শ্রেষ্ঠ যারা কোরআন পড়ে তাদেরকে সর্বশ্রেষ্ঠ বলেন নাই যারা কোরআন নিয়ে গবেষণা করে তাদেরকে সর্বশ্রেষ্ঠ বলেন নাই যারা কোরআন শুনে তাদেরকে সর্বশ্রেষ্ঠ বলেন নাই যারা কোরআন শিখে এবং শেখায় তাদেরকে বলেছেন কারণ বলেছেন রাসূল কারণ হলো যদি শিখতে হয় শিক্ষক লাগে শিক্ষক ছাড়া একা একা শিক্ষা লাভ পাওয়া যায় না ঠিক কেনা এজন্যই তো আপনারাও কোরআন পড়েন বাংলা কোরআন পড়েন অনেকে নেট থেকে কোরআনের তরজমা পড়ে অনেকে সৌদি থেকে এসে বড় হাদিস সাহেব আবার বড় কোরআনের প্রচারক হয়ে যায় এরা শ্রেষ্ঠ নয় কারণ রাসূলদের ব্যাপারে শ্রেষ্ঠ বলেন নাই আবার দেখবেন আমার বাংলাদেশের অনেক সোনার ছেলেরা কোরআন নিয়ে গবেষণা করে স্টাডি করে পড়াশোনা করে করতে করতে বাংলাদেশের পড়ালেখা শেষ করে মদিনা ইউনিভার্সিটিতে যায় অনেক ইউনিভার্সিটিতে যায় কিন্তু ওদের সনদ সহ শিক্ষক নাই যেই শিক্ষকটার সনদ রাসূল পর্যন্ত গিয়া পৌঁছবে সে তার উস্তাদ থেকে শিখেছে তার উস্তাদ থেকে এভাবে শিখতে শিখতে রাসূল পর্যন্ত যাবে যার এমন সনদ নাই তারা হাজারো কোরআন স্টাডি করতে করতে বড় বড় ডক্টর প্রফেসর হয়ে যায় বাংলাদেশের সব মানুষের প্রাণ জয় করে নিয়ে সর্বশ্রেষ্ঠ বাংলার শ্রেষ্ঠ জনপ্রিয় বক্তা হয়ে যায় কিন্তু শ্রেষ্ঠ হতে পারে না কারণ তাদের শিক্ষক নবী পর্যন্ত কানেক্ট নাই এজন্যই তো দেখা যায় তারা বাংলাদেশের পাওয়ারফুল সবচেয়ে বড় বক্তা হওয়ার পরেও তাদেরকে রসুলের সুন্নত মানতে দেখা যায় না ঠিক কেনা এজন্যই তারা আবার সুন্নাত নামাজের বিরুদ্ধে কথা কয় এজন্যই তাদেরকে দেখবেন তারা চেহারা খোলা রাখা জায়েজ বলে ফতোয়া দিয়ে দেয় কারণ কি ও কোরআন নিয়ে গবেষণা ঠিকই করেছে কিন্তু রাসূল যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ও সেই তাআল্লামায় তাআল্লামুর শিক্ষা শিখে নাই এজন্য এই ধরনের কওমি মাদ্রাসা গুলো এমন একটা মাদ্রাসা যে মাদ্রাসায় শিক্ষা লাভ করলে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়া যায় ঠিক কেন রাগ করতেছেন খারাপ লাগতেছে চলবে আর 5-10 মিনিট ভাইরা আমার আবার আসুনায়তের দিকে যায় আমার নসু আমার আল্লাহ কয় ধোকা খাইও না ধোকা খাইয়া দুনিয়ার লোভ লালসা করিও না আমার আল্লাহ কয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় তোমার সন্তান তোমার ধন সম্পদ এগুলা তোমাদের জন্য পরীক্ষা এগুলার মাধ্যমে যেন আমি আল্লাহকে ভুলে না যাও বরং সন্তান একটা নিয়ামত এই নিয়ামতটা দিয়ে যেন তুমি দুনিয়া আখেরাতের সৌভাগ্য লাভ করতে পারো ও পর্দার অন্তরালের মা ভালো করে খেয়াল করবে আমাদের দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বড় ভার্সিটি ঢাকা ভার্সিটি এ ভার্সিটিতে কত মায়েরা তাদের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য দেয় কিন্তু ওই যে আপনার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে শ্রেষ্ঠ ভার্সিটির ছেলেরা ওই ছেলেদেরকে ওই ছেলেটাকে হত্যা করার পর ওই বাচ্চারা যখন জেলখানায় যায় যখন ওদের ফাঁসির রায় হয়ে যায় মা বাবা শুধু কান্নাকাটি করতে থাকে কান্নাকাটি করতে থাকে আয় আফসোস আজকে ছেলেকে দিয়েছিলাম পড়ার জন্য ছেলের আজকে ফাঁসির রায় হয়ে গেল আমি বলি মা এখন কান্না করে কি লাভ আগেই তো ধোকা খেয়েছেন ওখানে যাওয়ার পর এমনটা হয় সেটা আগেও হইতো এখনো হয় পরেও হবে এটা সবার জানা কথা আপনি যদি আপনার ছেলেটাকে এ ধরনের দারুল গুদা মাদ্রাসার মতো মাদ্রাসায় দিতেন কোরআনের নূর নিয়ে যখন বের হয়ে যাইত পরে যদিও ঢাকা ভার্সিটি কেন মদিনা ভার্সিটি কেন যে ভার্সিটিতেই পড়ুক না কেন কোনদিন নাস্তিক হইত না যার সিনাই কোরআন থাকবে ও কোনদিন নেশা করতে পারে না যার সিনার মধ্যে কোরআন থাকবে ও কোনদিন মানুষকে হত্যা করতে পারে না কথা কন ঠিক কেনা যার প্রমাণ আমার সাথে উস্কানায় পড়েছে আমার বন্ধু মাসুম বিল্লাহ খালিদ অত্যন্ত মেধাবী একটা ছেলে ঢাকা ভার্সিটিতে এখনো পড়তেছে ওর বাবা আরে মাদ্রাসায় দিল না হাফেজ ওর পর নিয়ে গেল কিন্তু কোরআনটা ওর সিনায় ঢোকার কারণে ও কিন্তু ব্যারিস্টার হয়ে যাইতেছে কিন্তু কোরআন সিনার মধ্যে থাকার কারণে আজ ও পর্যন্ত সে জুব্বা ছাড়া ঢাকা ভার্সিটির ক্লাসে যায় না এ মা এ বাবা
ডাক্তার দরকার প্রফেসর দরকার ইঞ্জিনিয়ার দরকার তার চেয়ে বেশি কোরআন ওয়ালা দরকার কথা কোন ঠিক কেন আপনার ছেলেকে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বানান বাবা না তবে ছোটবেলার প্রথম শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয় তাইলে আপনার ছেলেটা আপনার মেয়েটা আপনার বৃদ্ধাশ্রমে থাকবে না কথা কয় না ঠিক কি ঠিক না নবীর উম্মতের দল ধোকা খাইবেন না এই যে দেখেন কত সম্মান যদি আপনার ছেলেটা স্কুলে পড়ে কলেজে পড়ে নেশা করে নারী নিয়ে বাইগা যায় মানুষে আপনাকে সম্মান দেয় না বরং আপনারে আরো তিরস্কার করে লাঞ্ছনা দেয় কথা কোন ঠিক কি না আর আপনার ছেলেটা যদি কোরআন পড়ে এই যে বাচ্চারে কত মানুষ পুরস্কার দিল আপনার ছেলেটা যদি মসজিদে খতমে তারাবি পড়ায় সবাই বলবে কি চমৎকার কোরআন পড়া ছেলেটা কার তার বাবা মার জন্য দোয়া করে কথা কোন ঠিক কি না আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ও ভাই এজন্য আপনার ছেলেটা আপনার মেয়েটা যেন আপনার দুনিয়াতেও সম্মানের কারণ হয় পরকালেও সম্মানের কারণ হয় এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলেটাকে মেয়েটাকে কোরআন শেখানোর দায়িত্ব দিয়েছেন আরে আজকে জমিনের মধ্যে যেখানেই বয়ানে যায় সারা বাংলাদেশে সবাই বলে হুজুর একটু বয়ান করবেন ছেলেগুলা মেয়েগুলা যেন মা বাবার কথা শুনে আমি বলি ও মা বাবার দল কিয়ামত পর্যন্ত যদি মা বাবার খেদমতের বয়ান করা হয় আর মা বাবা যদি সন্তানের দায়িত্ব পালন না করে আল্লাহ নবীর ফেরেশতা এসে ওয়াজ করলেও সন্তানগুলো মা বাবার কথা শুনবে না ঠিক কেনা কারণ মা বাবা আগে নাকি সন্তান আগে কথা কয় না এই মা বাবার জন্ম আগে হয় না ছেলে মেয়ের জন্ম আগে মা বাবা আগে অতএব মা বাবা যদি সন্তানের দায়িত্ব ঠিক মতো আদায় করে সন্তানটাও মা বাবার দায়িত্ব আদায় করতে ভুল করে না খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে এক মুরব্বী নালিশ নিয়ে যায় কয় আমার ছেলেটা কথা শুনে না ও খলিফা আমার ছেলেটার বিচার করি ছেলেটা আইসা কয় খলিফাতুল মুসলিমিন আমার দোষ থাকলে আমার বিচার করবেন বাধা নাই তবে একটা কথা জানতে চাই শুধু আমি কি মা বাবার দায়িত্ব পালন করব নাকি মা বাবারও কিছু দায়িত্ব আছে খলিফাতুল মুসলিমিন বলেন হ্যাঁ হ্যাঁ মা বাবারও কিছু দায়িত্ব আছে বলে কি কি দায়িত্ব এক নম্বরে খলিফাতুল মুসলিমিন বলে আইয়ান তাকিয়া উম্মাহু এক নম্বরে বাবার দায়িত্ব হলো বাবা যখন বিয়ে করবে সন্তানের কথা চিন্তা কইরা বেপর্দা নিশি বড় লোক টাকাওয়ালা সুন্দরী নারী বিয়ে করবে না বরং যেই মহিলাটা নামাজ পড়ে কোরআন পড়ে আল্লাহকে ভয় করে বাবার দায়িত্ব হলো এমন একটা মহিলাকে বিয়ে করা আপনার বিবি যদি পর্দাওয়ালা না আপনার বিবি যদি কোরআন পড়নে বলা না হয় ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঘরে কাজ শুরু করে এমন হয় আপনার বিবি যদি খালাতো ভাই মামাতো ভাই দেবরের সাথে দেখা করে গুড রিলেশন করে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে আপনার বিবিটা যদি পরকিয়া করে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আপনার ছেলেটা আপনার বাধ্যগত পশ্চিম কালেও হতে পারবে না ঠিক কেনা কা এজন্য এক নম্বরে একটা মুত্তাকি মা বাবার দায়িত্ব দুই নম্বরে আইয়ুসিনা ইসমা মা বাবার দায়িত্ব হলো সন্তানের একটা সুন্দর ইসলামী নাম রাখবে তিন নম্বরে আইয়ু আল্লিমাগুন কোরআন হযরতে ওমর বলেন মা বাবার দায়িত্ব সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে আরো অনেক দায়িত্ব আছে আমার নবী হাসান হুসাইনের ডানকানে আজান বাঙ্কানে কামত দিয়েছেন জন্মের পরে এটা দিতে হবে সাত দিন বয়স হয়ে গেলে মাথার চুলগুলো কামাইয়া স্বর্ণের দোকানে নিয়ে মাপ করার পর সেটাকে পরিমাপ করে সমপরিমাণ রূপা বা স্বর্ণ দান করতে হবে বা তার মূল্য দান করতে হবে সাত দিনের দিনাকিকা করতে হবে যখন বয়স হয়ে যাবে বাচ্চাটার সাত বছর তখন বাচ্চাকে নামাজের আদেশ করতে হবে যখন বাচ্চার বয়স দশ বছর হয়ে যাবে নামাজ পড়বে না রসুল কয় বাবা মার দায়িত্ব হলো ওই সন্তানকে নামাজের জন্য পিঠা দেওয়া নামাজের জন্য মারা পরে আজকাল জামানার মা বাবারা সন্তানকে কত কিছুর জন্য মারলো কিন্তু সন্তানকে নামাজের জন্য মারে না ঠিক কেনা কা এলাকার ভাই কি যু
কিন্তু জামানা এলো আগের জামানায় দেখতাম আমার পর্দার মারা সকাল বেলা ফজরের পরে গুন 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 করে কোরআন পড়তে এখন শুধু নাক ডাকের আওয়াজ কারণ তিনটা পর্যন্ত যে মোবাইল চালাইছে ফজরের পরে পড়বে কেমনে কথা কন ঠিক না বেটে এ যুবক আল্লাহর গোলাম এখনকার বাবারা আগে বাবারা বলতো বাবা তাড়াতাড়ি ঘুমাও ফজরের নামাজ আছে বর্তমান সময়ের বাবারা বলে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে প্রাইভেট আছে যখন বাবা বলে সকালে প্রাইভেট আছে তাড়াতাড়ি ঘুমাও ফজরের নামাজের কথা বলে না তখনই ওই বাচ্চাটা বাবার কাছ থেকে শিখে নেয় আমার প্রাইভেট বড় আমার নামাজ বড় না ঠিক না অথচ বাবার উচিত ছিল মায়ের উচিত ছিল নামাজের কথা বলা আজকে মা বাবাই তো সন্তানদের লালন পালন করার দায়িত্ব বোধ ভুলে গেল এজন্যই তো সন্তানগুলো কথা শুনে না এজন্যই তো একটা ভাইয়া গায়া নিয়ে আইসা বাবার বদনাম করে এজন্যই তো মায়ের গলায় ছুরি ধরে এজন্যই তো বাবার গলায় ছুরি ধরে যদি মা বাবা ভালো হয় যায় সন্তানগুলো ভালো হয়ে যাবে এ নবীর উম্মতের দল হেদায়েতের মালিক আমার আল্লাহ লম্বা সময় বয়ান করে লাভ নাই আল্লাহ যদি হেদায়েত দেন দুই তিনটা কথা হেদায়েত দিয়ে দিতে পারে রে বাবা কেমন সন্তান আপনি বানাইলেন আপনার মারা যাওয়ার পর আপনার জানাজার দোয়াটাও পড়তে পারে বম্বল দাসের মতো দাঁড়ায় থাকবে ও বাবা মা আপনার মরার পর যে ছেলেটা আপনার জানাজার দোয়াটা পড়তে পারবে না কি এমন সন্তান বানাইলি কিসের আছে সন্তানটাকে এত উচ্চ শিক্ষিতাই শিক্ষিত করলেন বাবা আল্লাহ বলেন আপনার ওই সন্তান কাসরের ময়দানে কোনো কাজে আসবে না বরং আপনার ওই সন্তানটা কাসরের ময়দানে আপনার জন্য বড় বিপদ হয়ে যাবে কেমন বিপদ জানো রে ভাই আপনার যে ছেলেটা আজকে আপনি কোরআন না শিকার কারণ শিকানোর কারণে আজকে কোরআন পড়তে পারে না জানাজার দোয়াটা পারে না আপনার ছেলেটা আজকে মা বাবার খেদমত পারে আপনার ছেলেটা মেয়েটা পদ্মায় চলতে পারে না কারণ মা বাবা এগুলো শিখাই নাই অথচ মা বাবা ছেলেটার মেয়েটারে কত কষ্ট করে লালন পালন করেছে আপনার ওই ছেলেটা মেয়েটা যখন আসরের ময়দানে উঠবে তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন ও যুবক বলো নামাজ কেন পড়ো নাই পর্দাই কেন চলো নাই হালাল কেন খাও নাই কোরআন তেলাওয়াত কেন করো নাই আপনার ছেলেটা আপনার মেয়েটা আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ আল্লাহ তো বলেই দিয়েছেন নবী তো বলেই দিয়েছেন প্রত্যেক মানুষ জিম্মাদার জিম্মাদার জিম্মাদারি জিজ্ঞাসা করা হবে আমার রসুল আবার ব্যঙ্গে ছুড়ে বলেন কুল্লু রজুলেন রাজিন আলা আহলি বাইতিহি একটা ঘরের মধ্যে নারী পুরুষ যতগুলো সদস্য আছে ওই বাড়ির মালিক যে বাড়ির কর্তা যে সবার দায়িত্ব তার উপরে সবাই জান্নাতি আমল করলো কিনা হালাল খাইলো কিনা পর্দা করলো কিনা কোরআন পড়লো কিনা নামাজ পড়লো কিনা একটা পুরুষের দায়িত্ব রে বাবা এই পুরুষের আজকে দায়িত্ব বলে গিয়া ছেলেটারে মেয়েটারে নিয়ে দুনিয়ার জন্য পাগল হয়ে যায় আল্লাহ যখন হাসুরের ময়দানে ওই ছেলেটা আপনার ছেলে যেটা নামাজ পড়ে না মনে হয় না এমন কথা কয় না এই আপনাদের কারোর সবার ছেলে নামাজ পড়ে পাঁচ বেলা হ্যাঁ আচ্ছা বলেন যদি কেউ আলেম হয় সে নামাজ পড়ে হ্যাঁ পড়ে তো যে কোরআন শিখে সে কি পর্দা করে কি করে না করেনি কিন্তু আপনার ছেলেটা করে না কথা কয় না যে কোরআন শিখে উম্মা বাবার দমক দিয়া কথা কয় না গো কিন্তু আপনার ছেলেটা মা বাবারে ধমক দেয় মেয়েটাও মা বাবারে ধমক দেয় কথা কন ঠিক না আল্লাহ যখন ওরে কাছরে ধরবি সুজা সাপটা কথা আপনার সেদিন হ্যান্ডকাপ লাগাইয়া দিবে আপনার বিরুদ্ধে নালিশ দিবে ওলামা একরাম এখানে উপস্থিত আছেন আমি একটা কথাও মিথ্যা বলি না কোরআনের কথা বলি আপনার ছেলেটার সেদিন কি জবাব হবে শুনবেন নাকি আপনারা আপনার ছেলেটা সেদিন আল্লাহরে ডেকে বলবেন আল্লাহ কোরআনে কয় কালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুমবানা আনা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিয়ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা ওই দিন আল্লাহকে ডেকে বলবে আল্লাহ
আমি ছোট বাচ্চা ছিলাম আমি কিছুই বুঝতাম না মা বাবা যাই করত তাই শুনতাম ওয়াল্লাহ আমার মা বাবা আমারে কোরআন শিখাই নাই দারুল হুদা মাদ্রাসায় আমারে ভর্তি করে নাই ওয়াল্লাহ যদি আমার মা বাবা কোরআন শিখাইতো কোরআন শিখতাম যদি মা বাবা পর্দা শিখাইতো আজকে আমি পর্দা শিখতাম ওয়াল্লাহ আজকে যদি মা বাবা শিখাইতো পরের হক মারা যাবে না আমি শিখতাম ওয়াল্লাহ আমরা ছোট ছিলাম বাবা মা আমারে স্কুলে দিছে বাবা মা আমারে কর্ম শিখাইছে কিন্তু ওই বাবা মা আমারে কিভাবে জাকাত নাম থেকে বাঁচতে হয় সেটা শিখায় নাই বাবা মা আমারে কোরআন শিখায় নাই রব্বানা তুম দিও তাই ওয়াল্লাহ আজকে যদি আমারে শাস্তি দিতে তবে আমার বাবা মারে দ্বিগুণ শাস্তি দিবেন দ্বিগুণ শাস্তি দিবেন ডাবল শাস্তি দিবেন তারপরে তারপরে আমার জাহান্নামে দিবেন একটা কথাও মিথ্যা না পবিত্র কোরআনের কথা রে বাবা ও পর্দার মা আপনার ছেলেটা মেয়েটা তখন আপনাকে অভিসম্পাত করবে আর ডেকে বলবে ও মা বাড়ির পেছনে যদি একটু কান্না করেছি তুমি পাগল হয়ে গিয়েছো আমার শরীরে পায়খানা পোষাব নাকি আমার শরীরে দুলা বাটি তুমি সেটা দেখো নাই তুমি আমার কোলে নিয়েছো আর দুই গালে চুমু খেয়েছো ও মা আমি না গায়ে থাকি এটা তুমি কখনো সহ্য করতে পারো নাই ও মা তবে আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি আমার জন্য কিছু করো নাই এবার আপনার ছেলে আপনার মেয়ে আপনার জাহান্নামের গেটের মধ্যে শুয়ায়া আপনাকে পাড়ায় পাড়ায় জাহান্নামে যাবে ফুটবলের মতো মা বাবারে একটা লাত্তি দিবি লাত্তি দিয়ে নিজের মা বাবারে জাহান্নামে ফালায়া তারপরে জাহান্নামে যাবে কেমন সন্তান বানাইছে নো বাবা ও মা একটু বিবেকের কাছে প্রশ্ন করে আরে যেই ছেলেটা দরনের মাদ্রাসায় পড়ে কোরআন শিখবি ও বলবে আল্লাহ আমার বাবা মা কত কষ্ট করে কোরআন শিখাইছে গরিব আল্লাহ আমার বাবা মারের নানি আমি জান্নাতে যেতে পারবো না ও পর্দার অন্তরালের মা মনটা কি চাই না একটা আলেমের মা হবেন একটা হাফেজের মা হবেন ও পর্দার মা যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে একদিন এই বাড়ি থেকে সাদা কাফন পরে বের হয়ে যাবে মা রে আজকে বাচ্চাটা কান্না করলে আপনি স্থির থাকতে পারেন না খানা থুইয়া উইঠা যা বাথরুমে গেলেও বাচ্চাটা কান্দলে দৌড়িয়া বাথরুম থেকে বের হয়ে বাচ্চাটাকে ধরেন আর আপনি এমন একদিন আসবে আপনি খাটিয়ার মধ্যে ঘুমায় থাকবেন আপনার ছোট বাচ্চাটা মা মা বলে কত কান্না করবে আপনার চেহারায় চুমু খাবে আর বলবে মা উঠো আপনি তো আর জবাব দিতে পারবেন না রে মা এরে যুবক আল্লাহর গোলাম কোন দিন নাই যুবকের লাশ নাই আজকে যৌবনের তাড়নায় পড়িয়া নামাজ পড়ো না পর্দা করো না হালাল খাও না অথচ আমার আল্লাহ তোমারে কত ডাকা ডাকেন তোমার ইবাদত আমার মাওলা কত পছন্দ করেন ওরে কোন যুবক যদি মাওলার ইবাদত করে মাওলাই যুবকের প্রতি অনেক বেশি খুশি হয় যায় এ এলাকার মুসলমান এজন্য আল্লাহ বলেন এমন দিনকে ভয় করো যেই দিন আপনার সন্তানটা কাজে আসবে না আজকে আপনার সন্তান আপনার টাকা পয়সা দেয় কত কিছু দেয় সাহায্য সহযোগিতা করে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার কোরআন না শিখাইলে আপনার ছেলেটা হাসরে আপনার কাজে আসবে না মেয়েটা আপনার কাজে আসবে না আরে দমির উম্মতের দল আবার সন্তানগুলোর জন্য মা বাবা কোনো কাজে আসবে না কারণ ওই দিন এমন একটা কঠিন দিন হয়ে যাবে রে বাবা আরে দুনিয়াতে তো মা দশ মাস দশ দিন কত কষ্ট করে বাচ্চাটাকে লালন পালন করে পেটে ধারণ করে রাতের আধারে যখন মা ঘুমাইয়া থাকে বাবার পাশে হঠাৎ করে বাবা তাকাইয়া দেখে মা নাই বাইরে উঠানে ঘোরাফেরা করে জিজ্ঞাসা করে স্ত্রী তুমি এত শীতের রাত্রে এখানে কি করো মা ডেকে ডেকে বলে স্বামী বাচ্চাটা পেটের মধ্যে নাড়া দিছে সহ্য করতে পারি ঠিক মতো আমার মা তো বর্মা খাইতেও পারে না
ওরে অপরিশুদ্ধ পিউটার যেদিন বাজাই সন্তান তারে প্রসব করার সময় হয় ওরে কত কষ্ট মা সবাই রে কয় তোমরা সবাই দূরে চলে যাও আমার স্বামী রে আমার কাছে আসতে দাও আমার মাথার উপরে সাত আসমান সাত জমিনটা ভেঙে পড়েছে নিজের স্বামীর হাত ধরে বলে স্বামী আমার মাফ করে দাও আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও ও স্বামী জিন্দেগিতে তোমার হক আদায় করতে পারি না আজকে তোমার সন্তান প্রসব করতে গিয়ে মনে হয় মারা যাব ফরিদপুরে আবার একটা ড্রাইভার আছে আব্দুল খান্দান ভাই একটা মেয়ে হওয়ার পর দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় মাটা তার স্ত্রী মারা যায় ওরে নিজের স্ত্রীর কথা শুনলে কান্না থামাইতে পারে না ওরে মা আমার তোমার নানি রে নিজের মাকে ডেকে বলে মারে দশ মাস দশ দিন পেটে নিয়ে কত কষ্ট করেছে আমি বাচ্চা প্রসব করে এখন আমি বুঝতে পেরেছি ও মা দুধের দাবিটা মাফ করে দিও আমি মনে হয় সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মারে আমি ব্যথা সহ্য করতে পারি না ওই মাকে কেমনে কষ্ট দেওয়ার যুব একটু ভাবো না তোমার মা তোমার নিয়ে কত কষ্ট করেছে ওরে আমি যখন ছিলাম মামা মায়েরি উদরে চলাফেরা করতে যেবা কত কষ্ট করে এমন মাকে কেমন আদি এমন মাকে কেমন আদি যাব আমি ভুলিয়া আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে সারিয়া জনম দুঃখী এতিমামি কে চায় না কে হো ফিরিয়া জীবনের মূল কষ্ট মায়ে প্রসব বেদনা সাতাশ মান সাত জমিন তক মায়েরি মাতা আমার সুন্দর মুখ দেখে মা আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা দেয় আশায়া ও আমার প্রাণের মা গো মা কোথায় এলে মোর সারিয়া জনম দুঃখে এতিমামি চায় না কেব ফিরিয়া ওরে মা কত কষ্ট করে প্রসব করে বাচ্চাটার চেহারাটা যখন মা দেখি তামাম দুনিয়ায় যত কষ্ট হয়েছে সব ব্যথা বেদনা গুলো আমার জনম দুঃখিনী মাটা ভুলে যায় ওই অপারেশন থিয়েটারে যাবার পর ডাক্তার যদি বলে হয় মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে ও মা আপনি নিজে বাঁচতে চান নাকি সন্তান রে বাঁচাইতে চান এমন কোন মা নাই যে মা বলবে আমারে বাঁচাও আমার সন্তানটাকে বেড়ে ফেলো বরং প্রতিটা মায় বলবে ডাক্তার এ দুনিয়ায় আমি থেকে কি করব আমার জীবনটা চলে যাই যাবে এরপরে আমার সন্তানের যেন কিছু না ওরে যেই মা দুনিয়াতে সন্তানের জন্য জীবন দেয় আমার আল্লাহ কয় ওই মা ওই বাবা আসরের ময়দানে বলবি
আল্লাহ আমার ছেলেটারে জাহান্নামে দিয়া দাও ওয়াল্লাহ আমার মেয়েটারে জাহান্নামে দাও এরপরেও আমারে বাঁচাইয়া দাও আর সন্তান ডিগি ডিগি বলবি আল্লাহ আমার মা বাবারে জাহান্নামে দিয়া দাও এরপরও আমারে বাঁচাইয়া দাও আল্লাহ বলেন তারপরে মানুষ বলবে আমার এলাকার দেশের সবাই জাহান্নামে দিয়া দাও তারপরেও আমারে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও কারণ জাহান্নাম তে এত ভয়ঙ্কর হয়ে যাবে এরপরও যখন কাজ হবে না আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলেন কোরআনে কয় ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি মানুষ হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি দেখিয়া মানুষ তখন বলতে থাকবে আল্লাহ সারা দুনিয়ায় যত মানুষ ছিল সবাই জাহান্নামে দিয়া দাও তারপরেও আমারে জাহান্নামে দিও না আমারে বাঁচায়া দাও কেমন ভয়ঙ্কর সেদিন পরিস্থিতি হবে আমার আল্লাহ কয় ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইযিব মুকাররিনা ফিল আসফার আমার আল্লাহ ডেকে ডেকে কয় বেনামাজি সুদ কর ঘুষ কর যারা পর্দা করে না হালাল খায় না মা বাবারে কষ্ট দেয় যেই মানুষগুলো কোরআন পড়ে না মোবাইলের মধ্যে গুনাহ করে পরকিয়া করে আমার আল্লাহ কয় অপরাধীগুলোরে দেখবা শিকল দিয়া বেঁধে বেঁধে এদেরকে হাসরের ময়দানে ওঠানো হবে সারা বিলুগুম মিন কতিরা এদের শরীরের পোশাক হবে আলকাতরা আর চতুর্দিকে শুধু গরম আর গরম সূর্য একবার তোমার মাথার উপরে আসবে সূর্যের গরমে মানুষের চামড়িগুলো টস 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 করে ফেটে যাবে মানুষের ভিতরের এই ঘিলগুলা গলিয়া 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 গরমের কারণে পড়ে যাবে কেউ ঘামেশা করে হাবুডুবু খাইতে থাকবে আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াতাগসাবু জুনাগুমুন্না এই অপরাধী জাহান্নামীদের চেহারা তখন আগুন দ্বারা ডেকে দেওয়া হবে ওরে দুনিয়াতে আগুন লাগলে মানুষ মারা যায় সেখানে বাবাজি মানুষ আর কিন্তু মারা যাবে না এ পর্দার মার বেশি সময় বয়ান নয় পাঁচ মিনিটে বয়ান শেষ হয়ে যাবে ও মা চক্ষু দুইটা বন্ধ করে একটু শুনে একটু দেখেন চক্ষু দিয়া পানি ফেলতে পারেন কিনা কারণ আল্লাহ পাকের জাহান্নাম চোখের পানি ছাড়া নিবানো যাবে না রে ভাই ওরে আল্লাহর বান্দা গুনাহ করতে করতে দিলটা পাথর আমার চোখে পানিও না আর কত আল্লাহর বান্দা জাহান্নামের কথা শুনলেই চক্ষু দিয়া পানি ধরে রাখতে পারে না আমার আল্লাহ কয় কঠিন পরিস্থিতির কারণে চতুর্দিক থেকে মৃত্যু আসবে ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাক্কিত আমার আল্লাহ কয় চতুর্দিক থেকে মৃত্যু আসবে লা ইয়াজুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা কিন্তু দুনিয়াতে যার একবার মৃত্যু হয়েছে ওর আর জীবনে কোনদিন মৃত্যু হবে না লায়া মুতু ফিগা বলাইয়া ইয়া আল্লাহ কয় মরবেও না বাঁচবেও না মরবেও না বাঁচবেও না কেমন হালা ওরে ওই জাহান্নামের আগুন কি এত সহজ দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে পায়ে লাগলে পা পড়ে আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদাতুল লাতি তাতলিউ আলাল আফিদা ওই জাহান্নামের আগুন যদি শরীরের কোন এক কোণার মধ্যে লেগে যায় কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে এ যুবক আল্লাহর গোলাম ওই জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা না না রে গোলাম পারবা না আজকে বাড়িতে গিয়া চুলায় আগুন জ্বালায় হাতটা চুলায় ঢুকায়ও যদি সহ্য করতে পারো গুনাহ কইরো বাধা নাই আর যদি আগুন সহ্য করতে না পারো আর বেপর্দায় চলিও না আর নেশা করিও না আর আরাম খাইও না আর কাউকে কষ্ট দিও না মা বাবারে দমক দিও না গালি দিও না কোরআন তেলাওয়াতটা শিখে নাও কারণ আমার আল্লাহ কয় ওই দিবসে বয়কট যেদিন আপনার এই ছেলে আপনার কাছে আসবে না বরং আপনার বিপক্ষে আপনার ছেলেটা দাঁড়াইয়া যাবে রে ভাই আর আজকে যেই বাচ্চাগুলা জানাজা পড়াইলো এমন এক
একটা ছেলে যদি আপনি বানাইতে পারেন ও পর্দার মাগো আপনার জীবনটা ধন্য হয়ে যাবে কারণ আমার রাসূল কয় কোন সন্তান যদি তার বাবা মার জানাজার সামনে কইরা দাঁড়ায় যায় আমার আল্লাহর লজ্জা হয় আমার আল্লাহ মা বাবারে maaf না করে পারে না আরে নবীর উম্মতের দল ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার জানাজাটা তার সন্তানে পড়ায় মোল্লানে জানাজা পড়াইবেন মোল্লার চোখে পানি আসবে না ওরে আমি জুবাইর ইব্রাহিমি জীবনে কম জানাজা পড়াই নাই কত মর্মান্তিক লাশের জানাজা পড়াইছি আমার চোখে এক ফোঁটা পানি আসে নাই কত মানুষে কেঁদেছে আমি তো কাঁদি নাই কারণ সে তো আমার মা না সে তো আমার বাবা না আরে এমন একটা দিন আমি এমন একটা জানাজা পড়াইছি যেটা আমার বাবার জানাজা ওই দিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই ওরে সিরাজগঞ্জ বেলকুচির আমার ভাই বাবার জানাজা সামনে নিয়ে দাঁড়াইছি কান্না থামাইতে পারি না আল্লাহরে ডেকে ডেকে বলতেছি ও দয়ার মালিক যেই বাবা নিজে সেরা কাপড় পরে আমাদেরকে ভালো কাপড় পরাইছে কত কষ্ট করে আমাদেরকে মাদ্রাসায় দিছে রে আল্লাহ ওরে আমার বাবা মসজিদে ইমামতি করতে মসজিদের টিফিন বাটিতে যদি মুসল্লির এক তাম সিলে কেটে দুধের মধ্যে ভিজায়া দিত আমার বাবা ওই দুধ আমটা না খাইয়া ব্যাগটা ব্যাগের মধ্যে বাটি ভরিয়া সাইকেল চালায়া শীতের রাতেও বাড়ি চলে আসতো আমারে ওই বোন থেকে ওটা বলতো আব্বু এই নাও খাও আজকে দুধাম দিয়েছে তুমি না দুধাম পছন্দ করো ওরে মা বাবা দুইজনই বসে থাকতো আমরা সন্তানেরা খাইতাম মা বাবা খাইতো না আল্লাহরে ডেকে ডেকে বলতেছি আল্লাহ গরিব বাবার সন্তান আমি গেপসুখানায় ঘুমাইতাম আমার বাবা ঘুমের সময় হাজির হইত পাঁচটা সাতটা আপনি আসতো এক একটা আমের এক একটা কালার ও বাবা এটা তো হিমসাগর নাম রূপালী না পাঁচ গাছের পাঁচ আম কোত্থেকে এনেছ বাবা চোখের পানি সেরে বলতেন বাবা আরে তুমি যে মাদ্রাসায় পড়ো সব বড় লোকের ছেলেরা পড়ে আমি গরিব আমি তোমারে আম কিনে খাওয়ানোর মতো আমার ক্ষমতা নয় ও সন্তান আমার মসজিদে পনেরোশো টাকা বেতন আমার যদি মুসল্লিরা একটা আম দিত খুজুরেটা খান আমি খাইতাম না আমি যখন আমটা দেখতাম এক চোখে আম দেখতাম এক চোখে তোমার চেহারা দেখতাম ওই আমগুলো আমি ব্যাগের মধ্যে পাঁচটা ছয়টা আম হইলে নিয়ে আমি তোমার মাদ্রাসায় হাজির হয়ে গেছি ও বাবা আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমারে হাফেজ আলেমের বাবা না বানায় কবরে না দেয় আল্লাহ যেন আমারে আলেমের বাবা বানায় কবরে নাই ওরে হাফেজ হওয়ার পর বাবা দুনিয়া দেখে বিদায় কাঁদতেছি আর ভাবতেছি আর আল্লাহরে বলতেছি আল্লাহ আমার বাবা এত কষ্ট করেছে প্রতিদিন দোয়া করতো আলেমের বাবা না বানায় কবরে নিও না ও আল্লাহ সব জায়গায় গিয়ে আমার বাবা বয়ান করতো একটা ছেলে হাফেজ আলেম বানান যাতে আপনার জানাজার সামনে করে দাঁড়াইতে পারে ওই বাবারে তুমি আজাব দিও না রে আল্লাহ আল্লাহর কসম করে বলি আমার দিল সাক্ষী দিচ্ছিল কেমন জানি আল্লাহ বলতেছিল জুবায়ের কাঁদবি না চোখের খেয়াল করে যদি আপনার জানাজায় পড়াইতে না পারে আপনার লাশটা কবরের দেখার দোয়াটাই না পারে এই ছেলে দিয়ে আপনার কি হবে একটু ভাবে এই দুনিয়া কিছুই না রে ভাই পায়ে হাত রেখে বলে যায় আপনার ছেলেটারে মেয়েটারে দারুল গুদা মাদ্রাসায় ভর্তি করে দেন যদি ছেলে না থাকে নাতিটারে ভর্তি করেন আর আল্লাহরে বলেন ও আল্লাহ আমার ছেলেটারে মানুষ করতে পারি না নাতিটারে দিলাম মাদ্রাসায় আর নাতিটারে বলে দেন ও নাতি আমার জানাজা কিন্তু তুমি দিবা একটু বলে যা কারা কারা নিয়ত করতে পারেন আমি জানি না ও পর
পর্দার মা যদি নিয়ত হয় মনে মনে একটু নিয়ত করে নেন রে বাবা ওই জাহান্নামের আগুন কিন্তু ভালো জায়গা না আরে যুবক এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয় ও পর্দার মা যদি এই ভয়ঙ্কর বিচারের দিনের কথা শুনে আপনার দিলটা নরম হয় আজকে থেকে তওবা করে নেন আর বেপর্দায় চলবেন না আর হারাম খাবেন না আর মানুষকে কষ্ট দিবেন না মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না আর নামাজ ছাড়বেন না ও যুবক নেশার বদলে মুখ লাগায়ও না ওরে যুবক আমি তোর শত্রু নয় আমি তোমার বন্ধু বয়া বলছি রে যুবক তোমার এই মোবাইলটা তোমার জীবন যৌবন সব শেষ করে ফেলেছে হে যুবক লুকাইয়া লুকাইয়া গুনাহ করো বাবু কেউ দেখে না আমার আল্লাহ কয় ইয়ালামু খাইনাতাল আয়ুন আমার আল্লাহ কয় ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুন ও যুবক তুমি যা গোপন করো সব আমার আল্লাহ দেখে মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত শুনো ভালো ভালো আলেমদের বয়ান শুনো যাদের বয়ান শুনলে চোখে পানি আসে তওবার নিয়ত হয় এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয় তওবার নিয়ত হয় যে হুজুর তওবা করলাম আর জীবনে গুনাহ করব না বেপর্দায় চলব না আর নামাজ ছাড়ব না কোরআন তেলাওয়াত শিখব মা বাবার কথা মতো চলব ছেলেটারে নাতিটারে দারুল গুদা মাদ্রাসায় দিয়া দিব যদি এমন কেউ নিয়ত করতে পারে তওবার নিয়তে খাঁটি নিয়তে দুটি হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দেয় আয় আল্লাহ তাকাইয়া দেখো এই দারুল গুদা নুরানিয়া মাদ্রাসার ময়দানে তোমার বান্দাগুলো তওবা করতেছে ও আল্লাহ দয়া করে মায়া করে সবার তওবা কবুল করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله غبير رات رات رو پيرا يكتا بزر يا الله এই সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় তোমার বান্দাগুলা দারুল হুদা কওমি মাদ্রাসা নুরানি মাদ্রাসার মাহফিলে এত সময় আলোচনা শুনিয়া তোমার দরবারে তোমার বান্দাগুলো হাত তুলেছে আয় আল্লাহ দয়া করে মায়া করে এখানে তুমি কাউকে খালি গাতে ফিরে দিও না আয় আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি রে মালিক কত ওলামায়ে কিরামকে নিয়ে হাত তুলেছি রে আল্লাহ আমি আদম গুনাহগারের কারণে তুমি কাউর হাত খালিয়াতে ফিরায়ও না এখানে তোমার অনেক প্রিয় বান্দা আছে তাদের ওসিলা আমার মতো নালায়েক নাকান্দা নাজিস আমার মতো গুনাহগার সব সবার জিন্দেগীর তামাম গুনাহগার দয়া করে মাফ করে দাও আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানা দেম আল্লাহ অত্যন্ত ভালো লেগেছে মাদ্রাসার মোতামিম সাহেবকে দেখে অত্যন্ত ভালো লেগেছে বাচ্চাদের প্রসব প্রদর্শনী গুলো দেখে ও আল্লাহ এই এলাকার মানুষগুলা ভালো মাদ্রাসার মোতামিম সাহেব ভালো পেটের দান্দা করে না আদর্শ একটা মাদ্রাসা করেছে আল্লাহ আয় আল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করে যাই আল্লাহ তোমার এই বান্দাটারে তুমি কবুল করে নাও এই মাদ্রাসাটারে অনেক দূর আগায় দাও আয় আল্লাহ মাদ্রাসায় যতগুলা বাচ্চা বাচ্চি পড়বে প্রত্যেকটা বাচ্চা বাচ্চিদেরকে কবুল করিয়া নাও
আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরে কবুল করে নাও আয় আল্লাহ মোবাইল থেকে নেশা থেকে আমার যুবক ভাইদেরে হেফাজত করো আল্লাহ আমার পর্দার অন্তরালে মাদেরকে কবুল করে নাও পর্দা নিশি বানায় দাও একটা বাবা মাকেও খালিয়ে দে ফিরাও না আমাদের প্রত্যেককে নেক সন্তান দান করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের ছেলে যেন আমাদের জানাজা পড়াইতে পারে প্রত্যেকটা বাবা মার সেই নসিব দান করে দাও আল্লাহ দয়ার মালিক মাদ্রাসার যাবতীয় হাজত পূরণ করে দাও আয় আল্লাহ তুমি ছাড়া কে আছে বলো ও মাওলা তুমি তো পরীক্ষা করো আল্লাহ মুসাফির হইয়া দোয়া করি আয় আল্লাহ মোতামিম সাহেব মাদ্রাসার যতগুলা ঋণ আছে আল্লাহ তোমার গায়েবি খাজানা থেকে ঋণ গুলো পরিশোধের ব্যবস্থা করে দাও আহলে খাইরদের দিলকে মাদ্রাসা মুখী করে দাও আহলে ইলিমদের দিলকে মাদ্রাসা মুখী করে দাও তোমার খাস বান্দাদের দ্বারা মাদ্রাসার সব জরুরত পূরণ করে দাও আল্লাহ আসাতাদা একরামরা অনেক মেহনত করে তাদের মেহনত গুলা কবুল করে নাও তাদের দুনিয়া খারাতে তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ আয় আল্লাহ এখানে অনেক দুঃখী মানুষ আছে যাদের মা নাই যাদের বাবা নাই অনেকে বাড়িতে গিয়া মারে দেখবে অনেকে বাবার সাথে বয়ান শুনতে এসেছে একদল আছে আমার মতো এতে নিজের বাবার নিজে হাত দিয়ে খবর শুনছে আর একদল আছে তাদের মা দুনিয়াতে নাই ওরে সন্তান রে এত দিয়া মা বলে ডাকবে আর মতো কেউ নাই ও আল্লাহ ওই জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে জানা নাই তাদের কবরের কি আলাপ এরা নিমুকারাম সন্তান ওই মা বাবার কথা শুনিয়াও কি তাদের চারাটা তোর একটু মনে পড়বে না একটু কি তোর মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবি না রে সন্তান আজকে মা বাবার জমিতে বাড়ি করে ফুটানি দেখাও যাদের কারণে দুনিয়াতে আসলে ওই কবরে যে ফালাইয়া রাখছো একটা দিন তো হাত তুইলা দোয়াও করলা না একটা হাজার টাকা মাদ্রাসায় দিয়া মা বাবার জন্য দোয়াও চাইলা না তোমার মতো কপাল পোড়া সন্তান আর কেউ নাই তুইও যখন মারা যাবি তখন তোর জন্য কেউ কাঁদবে না যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে দান করে সে যখন মারা যায় তার সন্তানও তার জন্য দোয়া করে ও সন্তানের দলের একটু চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কাঁদো আল্লাহ রে সবার মা বাবার কবরের আজাব মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ কাজ করে আমার বাবার কবরের আজাব মাফ করে দাও আল্লাহ গো আমার বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও মাহফিলে এসেছি মনটা আমার বাড়িতে পড়ে এসেছে আল্লাহ আমার জনম দুঃখিনী মা বিছানায় কাতরাইতেছে আমার মা অনেক অসুস্থ যেই মা কোনদিন কোরআন তেলাওয়াত না করে সকালবেলা ফজরের পরে কাজে হাত দেয় না ওই মায়ের দোয়ায় তো আল্লাহ তুমি আজকে চেয়ারে বসাইছো আল্লাহ আমার মাটা বিছানায় শুয়ে শুয়ে কত কষ্ট পাচ্ছে আল্লাহ গো তোমার দয়ার দরবারে ধর্ণা দিছি আমার মাকে তুমি এক্ষুনি সুস্থ করে দাও আল্লাহ এলাকার উপর কাজ রহমত বরকত নাজিল করো আল্লাহ এখলাসের সাথে কথা বলার তৌফিক দিও ওয়াজানা এলেমের এলেম দিয়ে দিও ও আল্লাহ আসমানি এলেম দিও এলমে নাফে দান করে দিও সারা দুনিয়ায় খেদমতের তৌফিক দিও আমার কথাই যেন বেনামাজি নামাজি নয় বেপর্দাওয়ালা বর্দানিশি হয় নেশা করে না নেশা ছেড়ে দেয় হেদায়েতের মালিক তুমি আল্লাহ
আমার জবানের মধ্যে তুমি এমন কিছু কথা ডাইলা দিও আওয়াজের রূহানিয়াত দান করে ইখলাস আর তাকওয়ার জীবন দিও সবাই রে অহংকার মুক্ত হাসাদ মুক্ত সবাই রে গীবত মুক্ত জীবন দান করে দাও আল্লাহ চলার পথে কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ দয়ার মালিক মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে মাদ্রাসায় যারা সহযোগিতা করে সবাই রে তুমি কবুল করে নাও যারা তাদের বাচ্চারে মাদ্রাসায় দিয়েছে তাদের বাচ্চাদের ও তাদের মা বাবাকেও কবুল করে নাও আল্লাহ ওয়াল্লাহ এলাকার আলেমদের কবুল করে নাও আল্লাহ এলাকার আলেমদের কবুল করে নাও আল্লাহ খাস করে আবার বলি এ মাদ্রাসার মুতামিম সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ এখানে দাওরা হাদিস বিশাল মাদ্রাসা করার জন্য কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ নবীজির ওসিলায় দোয়া কবুল করো আহারে যেই নবীর চেহারা কত সুন্দর যেই নবীর চেহারার আলো দিয়া অন্ধকার ঘরে আম্মাজান সুচ খুঁজে বের করত ওয়াল্লাহ নবীর দেখতে পারি নাই নবীর বালোচনা শুনিয়া নবীর জন্য কেঁদে কেঁদে বুক ভাসায় স্বপ্ন যুগে হলেও নবীকে মুলাকাত দেওয়াল্লাহ আয় আল্লাহ নবীর সুন্নতের মহাব্বত দ্বারা সিনেটা ভরপুর করে দাও নবীরে দেখতে পারি নাই নবী যেই মদিনায় খাইছে ঘুমাইছে দাওয়াত দিছে আয় আল্লাহ মদিনার মাটি একটু আমাদেরকে নসিব করে দিও আল্লাহ মদিনার জন্য আমাদের সবাই রে কবুল করে নাও আল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নাই ডানা থাকলে পাকের নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না দেখতে পারলাম না মদিনা চিনতে পারলাম না আল্লাহ সবাই রে মদিনার জন্য কবুল করে নাও দয়ার মালিক আমার মাইক অপারেটর ভাইকেও কবুল করে নাও তাদেরকেও দিনদার বানায় দাও বাংলাদেশ শান্তির দেশ বানায় দাও আল্লাহ সবার দিলের আশাগুলো পূরণ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন آمين آمين برحمتك يا أرحم الراحمين.